ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি আর বেটু এখন জানালাতে বসে আছি। আমাদের শরীর ভালো থাকলেও মন কিন্তু ততটা ভালো নেই, কারণ আজকে আকাশে হচ্ছে রোদেলা ভাব নেই একদমই। সারাক্ষণ ধরে সকাল থেকে তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে অল টাইমই, কখনো হালকাভাবে কখনো ভারী। সেই জন্য বেটুকে নিয়ে বাইরে যেতে পারছি না, আর সে সারাক্ষণই বায়না করছে বাইরে যাওয়ার জন্য, তাই কান্নাকাটি তো চলছেই আর ইরিটেট তো হচ্ছেই। কি করবো তাকে নিয়ে, তাই বাধ্যগত জানালে এসে বসেছি। এখন সে জানালাতে মজা নিচ্ছে, কিভাবে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কি করছো দেখো, এদিকে তাকাও। এদিকে তাকাও বু, তুমি দাঁড়িয়ে গেছো, এই দেখো কি কাণ্ড করেছে, দেখো। ধরে রাখবে, পড়ে যাবে না হলে। ওরে বাবা, দুষ্টুমির কোনো শেষ নেই বাবু। এই তাকাও, আমার দিয়ে তাকাও, সবার সাথে কথা বলো। এটা কি করছো? ও ও, একটু মাথা লেগে গেছে আর কি। কোথায় লাগলো, কোনখানে লেগেছে? কোথায় লাগলো মাথায় তোমার, বলে দাও। তুমি যদি না শান্ত হয়ে থাকো তাহলে লাগবে না আব্বু। এই বসো বসো। এই আবার পড়ে যাবে কিন্তু। এইটুকু জানালায় তার মধ্যে চারিদিকে ছটপট ছটপট করছে তখন থেকে, তার মাঝখানে ব্যায়ামও চলছে মাঝে মধ্যে। বলো, এই দেখো বাইরে কিরকম বৃষ্টি পড়েছে, তাকিয়ে দেখাও সবাইকে। এই দেখো তোদের ফ্রেন্ড গুলো চলে গেল, কোথায় চলে যাচ্ছে বাবা? ডাকো ডাকো মুরগিগুলোকে, ডাকো জোরে জোরে, ডাকো। আমার সাপোর্ট ছেড়ে দাঁড়াচ্ছ, ঠিক আছে, পড়বে না কিন্তু। দেখো বাবা, বেটু দুষ্টুমি সবাই তোমরা দেখলে তো, তোমরা ভাববে না যে ও এ শুধুমাত্র এখনকার জন্য এরকম দুষ্টুমি করছে। ও কিন্তু অল টাইম এরকমই করতে থাকে, সব বাইকে শুধু চালাতে থাকে। মানে ওকে 5 মিনিট রাখাটাও যেন আমাদের খুব কষ্ট হয়ে গেছে। আর কি বলো তো, আজকে বেটুর দুষ্টুমির জন্য সকাল থেকে ব্লগ করতে পারিনি, তাই বিকেলবেলা জাস্ট একটু করতে বসেছি, দেখি কতটা করতে পারি। তো ব্লগটা কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি বেটুর খাবারের জলটা গরম করব, তো তারপর আমি আবার তোমাদের কাছে ফিরছি। ইস, দেখো ডাইনিং টেবিলের কন্ডিশনটা খুব খারাপ হয়ে আছে, কিচ্ছু গোছানো নেই, সব অগোছালো হয়ে আছে এখানে। এখানে প্রায় অর্ধেক জিনিসই হচ্ছে বেটুর, তার এটা
এটা এটা এটা তার আছে গরম জল রাখা হয়েছে এটাতে ফ্ল্যাক্সটাতে এটাতেও গরম জল আছে এটা আবার এটা এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস ওয়েলগুলো এক্সট্রা জিনিস টেবিলে ভর্তি হয়ে গেছে এটা আমি এবার গুছিয়ে দিই ঠিক করে সাইডে থাকলে ঠিকঠাক দেখাবে তবু না হলে এলোমেলো লাগছে পুরো টেবিলটাকে এটা আমি ট্রান্সফার করে দিতে হবে অন্য জায়গাতে সবজিগুলো এগুলো বেটু নিয়ে খেলতো এগুলো ট্রান্সফার করে দিতে হবে বেটু এখন ঘুমোচ্ছি ওর জন্য দুধটা আমি আগের থেকে বানিয়ে রাখি জলটা গরম আছে তো ঠান্ডা হতে সময় লাগবে ও উঠে গেলে আবার কান্নাকাটি করবে না হলে তো ফ্রেন্ডস আজকে আমার এটুকুই ব্লগ ছিল তোমাদের জন্য কালকে আমি আসছি নতুন কিছু ভিডিও নিয়ে তাছাড়া আসছি তোমাদের জন্য নিয়ে তিনটে ভীষণ অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং শর্টস সুতরাং যারা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে আমার শর্টস ভিডিও বা আদার্স ব্লগ ভিডিও তোমাদের হোম পেজে সবার আগে পৌঁছে যায় তো টাটা কালকে আবার দেখা হবে বাই